আমরা আবার বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম। মাকসুদ ভাই এবং হাবলু ভাই, আমাদের যে বাড়ি থেকে উৎপল ভাই ফোনটা করেছিলেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা আমরা প্রত্যেকেই খুব কাছ থেকে আজম ভাই সেই প্রতিক্রিয়াটা জানি। উনি বলেছে যে এখনকার অনেক ব্যান্ড আছে, আর আমাকে গুরু বলতে রাজি না, বিষয়টা একটু পরিষ্কার করে, হ্যাঁ, গুরু মানতে রাজি না। আমার কথা হচ্ছে, গুরু মানতে আজম ভাইকে কেউ বাধ্য না, কারণ যারা খুব কাছের মানুষ যেমন তুমি, আমি, হাবলু ভাই, আমরা খুব ভালো জানি যে আজম ভাই এই গুরু, এই পপ সম্রাট শব্দগুলিকে অপছন্দ করতেন, অনেক ঘৃণা করতেন। এবং আমি ওনার কাছে জানতে চাইছি, বস, আমি ওকে বস বললেও খেপে যেতেন, বস এই ঘটনাটা কি কারণে আপনি এত খেপা যান, গুরু টুরু বলে সব পোলাপান চিৎকার করে, এগুলো গুরু কিসের গুরু রে, আমাকে বলছে। এবং উনি আমাকে খুব স্পষ্ট বুঝেছে, কিন্তু খুব স্পষ্ট যে আমাদের এই অঞ্চলের আদি যখন মানুষ ঈশ্বর আল্লাহকে জানতো না, তখন গুরু কিন্তু ঈশ্বর আল্লাহকেই বোঝানো হতো, তো মানুষকে ঈশ্বরের স্থানে নেওয়াটা উনি খুবই অপছন্দ করতেন। মাকসুদ ভাই, একটু আবার আমরা এই প্রশ্নে যাব। দর্শক, আমরা এখন যাচ্ছি প্রধানমন্ত্রী ভাষণ শুনতে, ভাষণের পরে আমরা আবার ফিরে আসবো আলোচনায়। আদি তুলনায় বৃদ্ধি পাচ্ছে পতঙ্গ ভোগ পাখির সংখ্যা বৃদ্ধি, স্থানীয় এলাকার ফসলকে ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করছে। এছাড়া পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে 2007 সালে মোহাম্মদ আহম্মদুল্লাহ এলাকার যুবকদের নিয়ে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন, যে মানে আজম ভাই নিজেই অপছন্দ না, ঘৃণা করতে, ঘৃণা করতে, হ্যাঁ। এবং এই শব্দগুলো, এই গুরু সম্রাট, ইদানিংকালে দেখতে পাচ্ছি, মানে অশিক্ষিত লোকজন, কিছু কিছু সংবাদকর্মী না জেনে না বুঝে শব্দের অর্থটা কি না বুঝে, আদম ভাই আমাদের প্রতিকৃত ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা, এটাই ওনার শিক্ষা যে ওনাকে যেন গুরু বলা হয়, কেন উনি উনি একটা রূপরেখার ভিতরে কাউকে আবদ্ধ করতে চান না, উনি সবচেয়ে ফ্রি মানুষ। এটা আমি করে গেলাম, এটার উপরে তোরা আরো পারলে ডেভেলপ কর, প্রতিটা গান উনি পছন্দ করছে না, আমাকে এই গান ভালো লাগছে, এটা আরো সুন্দর হতে পারতো, ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটা হলো একজন উনি টিচার হিসাবে উনি করতেই পারেন। কিন্তু উনি, ওনাকে কেন গুরু মানা হবে না, এই প্রশ্নটা খুবই অবান্তর। এক, তারপর যে বিষয়টা আসছে, যে উৎপল ভাই যে অভিযোগ করলেন যে গানের কম্পোজিশন এক্সেট্রা, ওয়েল, আজম ভাই হলো 70-এর দশকের, এই তো এতগুলো বছর, আরো 30টা বছর, 35টা বছর মাঝখানে চলে গেল, অলমোস্ট 40 বছর চলে গেছে, এখন 42 বছর চলে, এখন সাউন্ডস্কেপ, শব্দচিত্র কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয় যে মিউজিকের কম্পোজিশন খারাপ হচ্ছে বা ভালো লাগছে না, এটা হয়তো একজন ব্যক্তির একটা অভিমত থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে এটা সব ব্যান্ডই খারাপ করছে, খারাপ ভালো কিন্তু আছে, কিন্তু ঢালাওভাবে সবাই খারাপ করছে না, এটা আমি আমি কিন্তু এটা সেটা আমি আমি যেমন এটা মনে করি যে যেহেতু উনার উনি হয়তো আজম খানের সেই ওই গানগুলি শুনেছেন, তো ওটা আসলে মানে আমাদের দেশে কিন্তু এখন অনেক আমরা বলতে পারি অনেক ভালো কিছু হচ্ছে, হ্যাঁ। আর ওটাকে যদি একটু ভিন্ন, হয়তো যারা অনেকে না জেনে অনেক কিছু করছে, আর আমাদেরও দায়িত্ব যে ওটাকে আমরা ঠিক করে দেওয়া, হ্যাঁ, ওটা ঠিক করে দেওয়া। আজম খানের গানের কম্পোজিশনগুলি যখন হতো, তখন আজম খান, ইশতিয়াক আর নীলু, হ্যাঁ, এরা মিলে কিন্তু করতো, এবং তার একটা তোমার প্রতিটা গানের, যেমন তুমি মনে করো ইন্টারনাল মিউজিক, এই 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 যেমন তোমার ওরে সালেকা, ওরে সালেকা গানের আগে যে লিডটা বাজতো ওটা ধরেই সূত্র করে কিন্তু, হ্যাঁ, ওইটা এগুলি একদম প্রচলিত তার গানের কিছু কিছু মজার ব্যাপার ছিল। তো ওটা তোমার যদি ওই সাউন্ডটা যদি নিয়ে আসে, ওই সাউন্ডটাই যদি এখন এরা যদি বাজায়, হয়তো এখনকার ছেলেপেলেরা এটাকে আরেকটু মজা করে, ইকুয়ালাইজেশন করে আরেকটু ইয়ে করে বাজাচ্ছে। যেটা খুব ইম্পর্টেন্ট হলমার্ক ছিল আজম ভাইয়ের কম্পোজিশন, এবং বারে বারে খুব ইনসিস্ট করতাম, ওনাকে প্র্যাকটিসও দেখেছি, রিহার্সাল করছে তাও কিন্তু দেখেছি, উনি যেটা ইনসিস্ট করতেন দুটো জিনিস, একটা সিম্পলিসিটি, যত সহজ করা, সহজ করা বলতে, যে মানুষের এমন সহজে মানুষের মনের ভিতরে গাইতা যায়, এই কথা বলতো। আরেকটা হলো যে ক্ল্যারিটি, যন্ত্রপাতি যেন সবাই শুনতে, এটা কিন্তু দুই ভাইয়েরই ছিল, হ্যাঁ, দুই ভাইয়ের। আমি, আমারও সৌভাগ্য হয়েছে এত বড় একটা মিউজিক ডাইরেক্টর আন্ডারে কাজ করার, অনেক বড় বড় আলম ভাই, হ্যাঁ, আলম ভাই, আলম ভাই, কিন্তু আমি আলম ভাইয়ের সাথে কাজ করে একটা জায়গা, আজম খান আর আলম ভাই কিন্তু দুই ভাই মানে, হ্যাঁ, আপন ভাই। তা আলম ভাই যখন গান করতো, আলম ভাই কিন্তু খুব মানে একদম পছন্দ করতো না যে উল্টাপাল্টা কোনো কিছু না, খুব সিম্পল জিনিস যেটা, হ্যাঁ, উনি যেই সুরটা, এই সুরটা যাতে শট করে তুমি ধরতে পারো, হ্যাঁ, কারণ আমরা তো শ্রুতিতে ওনার অনেক গান করছি, ওনার গানগুলি দেখো অদ্ভুত। সেম আজম খানেরও কিন্তু
একই ব্যাপার ছিল, গানগুলি শুনলেই বোঝা যায়। এত সহজ সরল কথাবার্তা, আমি তো একটা ডিসকাশনে বলেছিলাম, মানে জানি না, মানে চারটি শব্দে একটি বাংলা গানের মুখ হারিয়ে গেছে, খুঁজে পাবো না, আমার জানার মতে আর কোথাও নেই এত শর্ট। আর আর মাকসুদ ভাই, আপনি একটা আমার কাছে মনে হচ্ছে ওই প্রশ্ন, যে আগে গান ভালো হতো এখন গান ভালো হচ্ছে না, এই প্রশ্ন আমার একটা ব্যক্তিগত একটা ভাবনা জায়গা আছে, যে পৃথিবীতে সর্বকালে ভালো হতো না, হ্যাঁ পৃথিবীর সর্বকালে জঘন্য গান হতো এবং অত্যন্ত আপনার কালজয়ী গান হতো, এখনো খুবই জঘন্য গান হচ্ছে এবং কালজয়ী গান কিন্তু আজকে দিনে হচ্ছে, এটা পৃথিবীর যেদিন থেকে মিউজিকের শুরু সেদিন একই অবস্থা, এটার কোনো পরিবর্তন নেই। আমরা ঢালাও ভাবে যে এখন সব গান খারাপ হচ্ছে কিংবা আপনার অতীতের সব গানই ভালো, এটা কিন্তু ঢালাও ভাবে বলা উচিত না। আমার মনে হয় এটা এইগুলো ডিফারেন্ট সঙ্গীত সংস্কৃতির মতো কোনো স্থবির জিনিস না, কখনই হতে পারে না, সব সময় সেটা বিকাশমান এবং প্রতিদিন একটা থেকে একটা বেটার বেটার, ইটস এ ডাইনামিক, পুকুরের জলের মতো না এটা, সে সাগর সাগর মহাসাগরের মতো এবং সে ভাসবে। আরেকটা ফোন আছে মাসুদ ভাই, হ্যালো। হ্যালো, হ্যাঁ জি, আপনি কোত্থেকে কল করেছেন, নামটা বলুন এবং হাবলু ভাই এবং মাসুদ ভাই। আমি পান্নু মানসিং থেকে বলছিলাম। ও পান্নু ভাই বলেন। সকালবেলার রোদ্দুতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আমি একটু হাবলু ভাইয়ের সাথে স্মৃতিচারণ করি, কথা বলি। বলেন হাবলু ভাই। জি, আপনি কিন্তু আমার খুব স্বপ্নের মানুষ ছিলেন এক সময়, আপনি নিজেও জানেন না, যাই হোক অনেক হৃদয় ছোঁয়া কথা আজকে বললেন, আগে উচ্চারণের কথা শুনে অনেক কথাই মনে হচ্ছে, মনে হচ্ছে যাকে মনে প্রাণে ধারণ করে 73 থেকে আমরাও বীরদ্রপে তার গানগুলি গাইতাম ময়মনসিং শহরে এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খ্যাপ মারতে যেতাম এই এই উচ্চারণের গান নিয়ে, গুরুর গান নিয়ে। এই আজম ভাই পপ সম্রাট কথাটি আগে ছিল না, আগে আমরা গুরুই বলতাম, সেই গুরুকে ধারণ করে, এবং আপনি ছিলেন তখন আমার কাছে একটা স্ত্রীর মতো, স্বপ্নের মতো, আপনার সেই বাদন দেখে আমি অনেক সময় চেষ্টা করতাম আপনার ঢং আনার জন্য, শরীরটা যদিও অর্ধেক করে ফেলেছেন। আর আরেকটা কথা আপনার মনে আছে কিনা, ওই যে 1980 সনে বিটিভিতে স্বজনে বিজনে একটা অনুষ্ঠান হতো, হেদায়েত হোসেন মোর্শেদ সাহেব পড়ত, ওইখানে আমরা তিন সহোদর অনুষ্ঠান করতে গিয়েছিলাম, আপনাকেই তখন মনে হলো যে আপনি বোধহয় এখানে মিউজিক ডাইরেক্টর। ওই আমরা তিন সহোদরের মধ্যে আমি, সাইফুল আলম পান্নু, দিদারুল আলম নান্নু গিটার বাজাতো, মারা গিয়েছেন আমার বড় ভাই, আর বর্তমানে স্টেট মিনিস্টার হেলথ, উনি স্যাক্সোফোন নিয়ে গিয়েছিল, আর্মি অফিসার ছিল, ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির ওনার নাম ছিল। তা আপনি ওই দিন ছিলেন, আমাদেরকে একটু ট্রেনিংও দিলেন আপনি, খুব ভালো আমি ফিল করেছিলাম আপনার সেদিনের কথাটা আমি ভুলি না। এবং হেদায়েত হোসেন মোর্শেদ সাহেব এত আমাদেরকে সম্মানিত করেছিলেন, তো সেই 80 দশকের কথা আপনার মনে আছে কিনা, আমরা স্বজনে বিজনে অনুষ্ঠান করেছিলাম। আজকে আমি যে সকালবেলার রোদ দূরে আপনার সাথে কথা বলতে পেরেছি, আপনাকে মনে প্রাণে খুঁজে বেড়াই, আপনার জন্য আমার আর্মস, মাই আর্মস ইজ অলওয়েজ ওপেন ফর ইউ, আপনি একবার যদি ময়মনসিং আসেন, আমি আমার বন্ধুরা সবার কাছে, মানে যখন বাংলাদেশের এখন এমন একটা সময় ছিল যখন কোনোভাবেই অনুষ্ঠান জমছে না, মানে খুব সহজ ভাবে বললে মার খাওয়ার উপক্রম হয়েছে, মানে এখন মার খেতে হবে, ঠিক তখনই আজম ভাইয়ের যে কোনো একটা গান গেলে সিনারিও চেঞ্জ হয়ে যেত। এবং আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটা আমি অনেকবার বলি, এই স্মৃতি আমি জীবনে কখনো ভুলবো না। একটা শোতে আমরা শেষ গান পরে গাছি, আজম ভাই আমাদের পরে উঠবেন, উচ্চার আজম ভাই ব্যান্ড উঠবে, হঠাৎ আমাদের কানে এসে অর্গানাইজারকে বললো যে আজম ভাই হ্যান্ডস নিয়ে আসে নাই, আপনাদেরকে বাজাতে বলেছে। তো আজম ভাই বাজাতে বলছে, তার কোনো ইয়ে নেই, আজম ভাইয়ের এক সুবিধা ছিল যে আজম ভাইয়ের গান তুলতে হয় না, সবারই তোলা, কোনো ঝামেলা নেই, যেই গানটাকে ওই গান বাজিয়ে দেওয়া যায়। একটা পর্যায়ে আমরা দাঁড়িয়েছি, আজম ভাই উঠল, সামনে 15-20 হাজার দর্শক, এবং আজম ভাই ওঠার সঙ্গে সঙ্গে একটা ভাইব, পুরো সিচুয়েশন, মানে পুরো অডিয়েন্স একটা ভাইব, আমার সামনে দিয়ে মনে হলো একটা যায় না ভাইব, একটা ভাইব গেল, ভোল্টেজ, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, হিউম্যান হাই ভোল্টেজ একটা পাস হলো। এবং তখন আমার সঙ্গে গিটার বাজাতো তমাল, আমি তমালকে বললাম, তমাল দেখো একই বলে, একই বলে আর্টিস্ট, এই স্মৃতি আমি কোনোদিন না। এটা থেকে তোমার তো খুব মজার ব্যাপার ভাই, আমার একটা ডেঞ্জারাস ব্যাপার ছিল আজম খানের সাথে বাজানোর পরে,
মানে আমাদের উচ্চারণ যখন আমরা উঠতাম এটা তখনও মনে আর্মস্টামস মুক্তি যোদ্ধারা কিছু দিয়েছিল কিনা জানি না ভাই যখন আজম খানের গান আরম্ভ হলো রে সালেকা মালেকা দেখি এই টাটা 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 আওয়াজ আমি এইটা তো এরকম রিদম তো আমার নাই হ্যাঁ দেখি উপরের দিকে গুলি করতেছে এই ডেঞ্জারাস ব্যাপার এটা মানে আজম মানে ওর গান তো কি ছিল আর ওই স্পিরিটটা ছিল মানে এতটাই ও যে ইয়ে মাকসুদ বললো না সব মুক্তিযোদ্ধারাই কিন্তু গান শুনতো তার আর তার প্রচন্ড একটা বিরাট একটা বিশাল একটা ইয়া ছিল আদম ভাইয়ের ওই মানে মূল বিষয়টা হচ্ছে যে একটা হলো সিম্পলিসিটি ক্লারিটি এবং স্টেজ প্রেজেন্স কাকে বলে উফ আমার মনে আছে আমরা প্রথম আদম ভাইকে আমি দেখি কিন্তু এই যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আদম ভাই উঠবে বোধহয় আমরা জানি 7টায় কিন্তু আমরা খুব কাছের যারা খোঁজ খবর আদম ভাই তখনও যশোর থেকে আসছেন ফ্লাইটে আদম ভাই স্টেজে আসছেন 9:30 সময় এবং এই একটা জন ওই এটা এটা সবে বাজানো শুরু করলো এটা সম্ভবত 73 বস আপনিও আছেন খালি গায়ে হাবলু ভাই হাবলু ভাই হাবলু ভাই ওই সিনটাকে এখনো ভুলতে পারি না পূজাবার টি-শার্টটা ছিঁড়ে ফেলতো হ্যাঁ ওটার জন্যই ওয়েট করতে হয় হাবলু ভাই এবার এসে দিকে কিছুক্ষণ পরেই ছিঁড়ে ফেললো হ্যাঁ একদম পুরো মাসল তখন আরো ইয়াং একটা ডান্স দিত হাবলু ভাই ডান্স হাবলু বাজছে 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 হ্যাপি আছে আপনি আছেন সাকি ল্যারি ছিল ড্রামসে ইদু ইদু ছিল কামালও ছিল কামালও ছিল অল্টারনেট করছে তো তো বসে বুঝে গেছে বস তো চলে আসছে এখন এখন এবং ইন্টারেস্টিং তখনও কিন্তু আদম ভাই আসে নেই তারপর কি একটা আপনারা ঠেকা শুরু এটা প্রি প্ল্যান কিন্তু ঠেকা শুরু হলো এবং পুরা ক্রাউড একসাথে জিকির আমরা প্রায় 1000-2000 ছেলে মেয়ে গাউসেল আজম হু হ্যাঁ মনে আছে লোম দাঁড়ায় যেত গাউসেল আজম হু স্টেজ দিম এর ভিতর থেকে অডিয়েন্সের ভিতরে এক লাফে অ্যাক্রোব্যাটিক্স করে লাফ দিয়ে স্টেজে এই আদম ভাই দাঁড়ায় এই পর্যন্ত চুল চুল সেই ওই যে আমার বিশ্বাস করো শহীদ আমি যেটা আদম ভাই প্রথম রূপটা দেখি এই ফার্স্ট কিন্তু আদম ভাই দেখছি বাই দ্য ওয়ে আমার কাছে দেখে মনে হয় যে জিসাস ক্রাইস্টের যে ছবিগুলো দেখি না সকালবেলা রোদ্দুর আমাদের শেষ হচ্ছে এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় বিদায় নিতে হচ্ছে দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ একেদম আজকে আমাদের আজকে সকালবেলা রোদ্দুর শেষ হচ্ছে কিন্তু একটাই প্রার্থনা একটাই অনুরোধ থাকবে আপনারা খুব অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন আল্লাহ যেন আজম ভাইকে বেস্ত নসিব করেন সবাই ভালো থাকবেন।